দেখেন দুই মাস এক মিনিটে জব করার পরে এরকম একটা ফোন কিনা যায়, মানে কি অবস্থা! কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ড শুভ ফোন দিছিল, তো বলতেছে যে আজকে নাকি ফোন কিনতে যাবে। তো এমনিতে আজকে আমার হলিডে, তো আজকে কোনো অফিস নাই, সারাদিন আমি ফ্রি। টেম্পারেচার 16 ডিগ্রি, হ্যাঁ ইউজুয়ালি ঢাকায় এরকম টেম্পারেচার হয় না। দেখা যাক ফ্রেশ হয়ে বের হওয়া যায় কিনা। ফাইনালি বসুন্ধরা সিটিতে চলে আসছে, তো হালকা ঠান্ডা আছে। আমি আরেকটা হুডি নিয়ে এসেছি, বাট ওটা পরার দরকার নেই, আমি যেটা পরে এসেছি ওটা দিয়েই হয়ে গেছে। শুভ দাঁড়ায় আছে আমাদের জন্য, তো দেখা যাক আজকে ও কী ফোন কিনে। আজকে আমি হুডিটা ফার্স্ট টাইম পরছি, এটা কেমন লাগতেছে? ভালোই, ইউজুয়ালি আমি এক্সেল পরি, বাট এটা এলেই হয়েছে। ওসব আমি একটু শুকাইছি, মানে আমার আমার ভিউয়ার্সদেরকে বলো যে তুমি আজকে কী ফোন কিনবা। আমরা হচ্ছে এখন স্যামসং দেখতে যাচ্ছি, A52, দেখা যাক কি হয়। স্যামসং কেন? স্যামসং ইউজ করব আমরা, তো স্যামসং থেকে বের হয়ে ওয়ান প্লাসে ঢুকলাম। ওয়ান প্লাস আমি আগেই, মানে আমাদেরকে ওয়ান প্লাস কি এটা শিখাইছে শুভ। প্রথম যখন ওয়ান প্লাস আসছে তখন ও আমাদেরকে দেখাইছে, বন্ধু এই যে নিয়ে আসছি ওয়ান প্লাস, নামই শুনি নাই আমি জীবনে কোনোদিন। ও এসে বলছে, বন্ধু এটা ওয়ান প্লাস 5 শেষ। তো পরে আমি তখন, অবশ্য ওয়ান প্লাসের বেশ বড় সড়ো ঘটনা আছে, একটা মানে ভালো ফোন, মানে ভালো ফোন বলতে না স্যামসং ওয়ান প্লাস নেই, টাকা পয়সা লাগবে কি আমার কাছে, ধান নেই তাই না? দেখার পরে নে, বুঝছস? আমার মনে হয় আমরা গুগল পিক্সেল 6 নিব। ফাইনালি শুভ এসে 6 এসে ঠেকছে। ও এটার সাথেও অ্যাডাপ্টার দেয় না, না টাইপ সি। কি কালার? কোনো অন্য কোনো, তুই না বললি যে মিন্ট কালার নিবি। কত মিন্ট কালারটা? তুই একটা মাস ওয়েট করলে এরকম দুইটা ফোন কিনতে পারতি। শুধু আমি 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 এক মিনিট কোম্পানি এক্সিকিউটিভ, একই কোম্পানির কাছে গিয়ে এসে আমরা, দেখেন দুই মাস এক মিনিটে জব করার পরে এরকম একটা ফোন কিনা যায়। ছয় মাস, মানে কি অবস্থা! মানে মানে এরকম এরকম জব, এরকম ব্যস্ততা মানুষ সবাইকে দেখ। আমার এই নেকব্যান্ড দুইটা খুবই ভাল লাগছিল। এই দুইটা ভাল লাগার স্পেশাল রিজন হচ্ছে দুইটার মধ্যেই এয়ার টিপস নাই, তো এয়ার টিপস ছাড়া এই দুইটা নেকব্যান্ড অনেক জোস ছিল। একটা 1800 চাচ্ছিল, আর একটা 1600 টাকা চাচ্ছিল। আমি এখন যে নেকব্যান্ডটা ইউজ করি ওটার মধ্যে এয়ার টিপস থাকার কারণে ওটা কানে অনেক ব্যথা করে। ফাইনালি আমরা কিনে ফেলছি গুগল 6, একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল নেওয়া যাবে। আমাদের ব্যাচের ফার্স্ট স্টক অ্যান্ড্রয়েড ফোন, আর মানে 54,000 টাকা ইনভেস্ট করে ফেলছে একটা ফোনের পিছনে, মানে হাতে নিয়ে যে ফিলিংসটা লাগতেছে, 54,000 টাকা। যাক রিভিউ ভালো হইলে আমরাও একটা নিয়ে ফেলবো। আর চার্জার দেয় নাই কিন্তু এটার সাথে, চার্জারও দেয়, মানে চার্জার বলতে হচ্ছে যে চার্জিং অ্যাডাপ্টারটা দেয় নাই, চার্জিং অ্যাডাপ্টারটা আলাদাভাবে কিনতে হয়েছে 3,000 টাকা দিয়ে। অ্যাঙ্কারের একটা চার্জিং অ্যাডাপ্টার কিনছি আমরা,
তো এইটাই ফাইনালি আমাদের মোবাইল কেনার শেষ। এখন আমরা দেখি শুভ আমাদেরকে আজকে কি ট্রিট দেয়। ট্রিট দিলে তো ট্রিট খেয়ে বাসায় চলে যাবো, তা নাইলে এমনি বাসায় চলে যাইতে হবে। আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়বো। চলে আসছি কাচ্চি মারতে সুলতানস ডায়নে। প্রচুর ফটোশ্যুট চলতেছে নতুন ফোন দিয়ে, মনে হয় কাচ্চির ছবিগুলো, কাচ্চির মাটনের সাইজগুলো অনেক বড় বড় আসবে শুভর নতুন ফোনে। নতুন ফোনের ট্রিটের ব্যাপার আসলে আসলে সুলতানসের কাচ্চি ছাড়া কোনো মানে কথা হয় না, মানে কাচ্চি হইল মেইন। আগে আমাদেরকে সুলতানস ডায়নে ট্রিট দিল। সুলতানস ডায়নে ট্রিটগুলো ভালো আছে যে এখনও সুলতানসের সেই মানে কোয়ালিটিগুলো এখনও ওরা ধরে রাখছে। আর মোবাইলে ট্রিট পেয়ে গেছি। ওখান থেকে আমরা একটা জুস বারে গিয়েছিলাম, আর আমি এই আনারসের জুসটা খেয়েছিলাম। জুসটা খেতে খেতেই আমরা আমাদের আজকের ব্লগ শেষ করে দিচ্ছি, বাসার দিকে ব্যাক করবো। ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ।